আত্মহত্যা, কখনো পড়ছে সংবাদ, আবার কখনো বা এআই নিয়ন্ত্রিত যন্ত্র খাবার পরিবেশন করছে রেস্তোরাঁয়। যে কোনো সমস্যার সমাধান জানতে চাইলে বিশেষ কিছু অ্যাপ্লিকেশন নিমিষেই দিচ্ছে সমাধান। নিঃসঙ্গতায় ভুগছেন, একাকিত্ব ঘুচাতে চাইলে অনলাইন চ্যাটিং সার্ভিস দিতেও সক্ষম এআই। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। দিন দিন ব্যবহার বাড়ায়, আরও শক্তিশালী হচ্ছে এআই। প্রযুক্তি এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতায় যদি কখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে কৃত্রিম বুদ্ধিমত্তা, কি হতে পারে? মানুষের তৈরি প্রযুক্তি কি তখন দখল করে নেবে মানুষকেই? কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি মানবতাকে দখল করবে কিনা, সেই প্রশ্ন নিয়ে রয়েছে নানা বিতর্ক। এতে দুভাগে বিভক্ত বিজ্ঞানী ও সমাজবিদরা। একদল বলেন এআই শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে এটি মানবজাতির জন্য হুমকির কারণ হতে পারে। অন্যদিকে আরেকদল যুক্তি দেয় যে এআই কেবল একটি সরঞ্জাম যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। এআই দখল নিয়ে অন্যতম বিখ্যাত প্রবক্তা দার্শনিক নিক বোস্ট্রম যুক্তি দিয়েছিলেন, আমরা যদি সুপার ইন্টেলিজেন্ট এআই তৈরি করি তাহলে এটি একটি প্রযুক্তিগত এককতা হতে পারে, যেখানে মেশিনগুলো এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা নিজেদেরকে উন্নত করতে সক্ষম এবং মানুষের হস্তক্ষেপ ছাড়া আরও শক্তিশালী মেশিন তৈরি করে ফেলবে। তিনি আরও বলেন এটি একটি বুদ্ধিমত্তার বিস্ফোরণ হতে পারে, যেখানে এআই মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠবে, যা মানুষকে ধীরে ধীরে এমন একটি বিশ্বের দিকে নিয়ে যাবে যেখানে আমাদের আর নিয়ন্ত্রণ থাকবে না। সত্যি যদি তৈরি হয় এমন পরিস্থিতি, তাহলে সেই নিয়ন্ত্রণ হারানো বিশ্বে দেখা দিবে বেকারত্ব সমস্যা, আর দরকার হবে না লোকবল। কর্মদক্ষ মানুষ হারাবে কর্মক্ষেত্র, কারণ কর্মক্ষেত্র জুড়ে মানুষের বদলে কাজ করবে রোবট কিংবা এআই পরিচালিত যন্ত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুই একটি যন্ত্র, এর আবেগ এবং নৈতিক মূল্যবোধ নেই, তাই সামাজিক নিয়মনীতিও এর উপর বর্তায় না। কাজেই এআই নিজে থেকে কাজ করা শুরু করলে বিশৃঙ্খলা এবং নৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হবে বলে ধারণা করা হয়। তবে এআই রাজত্ব করলে সেটি মানবজাতির জন্য হুমকির কারণ হলেও অন্যদিকে এর প্রভাব চিকিৎসা থেকে শুরু করে নানা ক্ষেত্রে বয়ে আনতে পারে উল্লেখযোগ্য অগ্রগতি। এবার চলমান সময়ের কথায় আসি। এই মুহূর্তে আপনার সামনে এই ভিডিওটি যখন পপ আপ হচ্ছে, সেটি কিন্তু এআই কন্ট্রোল করছে। কিংবা একটি গান শোনার পর লক্ষ্য করলে দেখবেন একই ক্যাটাগরির গানের লিস্ট বা ভিডিও একের পর এক সামনে আসতে থাকবে। এআই যে আপনাকে বুঝতে শুরু করেছে তা কি আপনি খেয়াল করেছেন? এখন বড় প্রশ্ন হলো, তাহলে কি নীরবে দখলদারিত্ব শুরু করে দিয়েছে এআই? নসিন নাওয়ার, চ্যানেল 24।